তোমার এটা হচ্ছে অ্যান্ড্রোক্লিস সম্পর্কে রিঅ্যারেঞ্জ। এখন প্রথমে হবে হচ্ছে সি নম্বর। সি নম্বরে কী আছে? ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোক্লিস, মানে অ্যান্ড্রোক্লিস নামে একজন যুবক বাস করত। তারপরে আছে ই নম্বর, হি ওয়াজ কট বাই আ স্লেভ মার্চেন্ট, তিনি একজন ক্রীতদাস বিক্রেতার হাতে ধরা পড়লেন, মানে বাড়িতে পলাই যাওয়ার পরে তারে ওই যে আমাকে ভাষায় ধরা কাটাতে ধরা পড়লো, ঠিক আছে, তো মার্চেন্ট, আচ্ছা যা হোক, ধরা কাটাতে ধরা পড়লো। হু সোল্ড হিম টু আ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি, সে অন্য দেশের একটা ধনী লোকের কাছে সেই অ্যান্ড্রোক্লিস বিক্রি করে দিল, ঠিক আছে। তারপরে আছে জি নম্বর, হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড, ওই যার কাছে বেচে দিল সে ছিল হচ্ছে খুবই খারাপ লোক, অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম, এবং তার উপর প্রচুর পরিমাণে কী করতো, নির্যাতন করতো। এবার বি নম্বর আছে ওয়ান ডে, মানে একদিন, হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, সে তার ওই মাস্টারের বাড়ি থেকে পালালো এবং একটা গুহাই, এটা হচ্ছে বি নম্বর। বি নম্বর, ওয়ান ডে হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, সে তার মাস্টারের বাড়ি থেকে পালালো এবং কোথায় আশ্রয় নিল, কেভ মানে আছে গুহা, গুহাই আশ্রয় নিল। এরপরে আছে এ, এ নম্বর দেখো, ইন ইভিনিং সন্ধ্যার সময় আ লায়ন এন্টার্ড দ্য কেভ, একটা সিংহ আসলো, দেখো একটা সিংহ আসলো গুহার ভিতরে, ঠিক আছে, মানে ওই গুহায় যে সিংহটা থাকতো সে সন্ধ্যার সময় আসলো। তারপরে আছে এফ নম্বর, দ্য লায়ন সিমড ওন ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, মানে ওই সিংহটাকে কি অসুস্থ দেখাচ্ছিল এবং সে কাতরাচ্ছিল, যার ফলে সে কি গর্জন কোয়ালিটি দিচ্ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে ডি নম্বর দেখো, হি কেম নিয়ার অ্যান্ড্রোক্লিস অ্যান্ড লিফটেড হিজ প, প মানে আসছে থাবা, প মানে আসছে থাবা, লিফটেড মানে আসছে উঠানো, তাহলে সে উঠালো তার থাবাটা কোথায়, অ্যান্ড্রোক্লিসের কাছে আসলো এবং থাবা উঠালো। এখন থাবা উঠানোর পরে এইচ নম্বর, হি টুক দ্য লায়ন্স প, হি মানে কি অ্যান্ড্রোক্লিস, সে উঠালো অ্যান্ড্রোক্লিসের মানে থাবাটা তার হাতে ধরলো, ধরার পরে ইন হিজ হ্যান্ড তার হাতে ধরলো, অ্যান্ড রিমুভড এ বিগ থর্ন, মানে বড় একটা কাঁটা ফুটেছিল ওই সিংহের পায়ের কাছে, ঠিক আছে, সে ওইটা তার পা থেকে বের করলো, মানে এই পর্যন্ত আপাতত শেষ এইখানে। এরপরের কাহিনীটা আমরা একটু বানাই বানাই বলি, এরপরে তারা একটা বন্ধু হয়ে গেল, ঠিক আছে, বন্ধু হয়ে গেলে এবার কিছুদিন পরে ওই অ্যান্ড্রোক্লিসটা ওর মালিককে খুঁজতে খুঁজতে ঠিকই কিন্তু আবার ধরে ফেললো। এবার অ্যান্ড্রোক্লিসটা খুঁজতে খুঁজতে ওই রাজা, মানে ওই ধনী ব্যক্তি ছিল একটা চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানার ভিতর থাকবে একটা সিংহ দরকার, এখন ওই সিংহটারে ফাঁদ পাইতে কিন্তু সে ধরে ফেলাইছে। এখন ওই অ্যান্ড্রোক্লিসটা ধরে আনার পরে বলতেছে যে তুই যখন পালাইছিস তখন আবারও তো পালাবি, সুযোগ পাইলি, তাহলে তোরে আমার সিংহের খাবার বানাবো। এখন ওই যে সেই সিংহ তো ওই যে বন্ধু হয়ে গেছে, এবার ওরে ওই খাঁচার ভিতরে যখনই ঢুকতে গেছে অ্যান্ড্রোক্লিসটা দেখে কিন্তু ওই সিংহ চিনতে পারেছে যে এই আমার সেই বন্ধুটা, এবার যখনই খেঁচা খুলে ওই অ্যান্ড্রোক্লিসটা ঢুকতে যাবে সেই ওরে গাড়ে করে নিয়ে দুইজনেই আবার পলাই চলে গেল, ঠিক আছে, সুন্দর একটা গল্প বানানো হয়ে গেল, যাই হোক পড়ে ফেলবো।